দর্শক দেখুন কিভাবে সকলে চোখ ফাঁকি দিয়ে মধ্যরাতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে মাশরাফি। দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে অনেক আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং কয়েকজন নেতাকর্মীগণ পালাতে গিয়ে প্রশাসনের কাছে হাতে নাতে ধরা পড়েছে। সে সুবাদে মাশরাফি পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি সরকার পদত্যাগের পর গত দুদিনের মধ্যে, কারণ এখন আর পালানোর কোনো পথ নেই আওয়ামী লীগের। সবখানে এখন প্রশাসনের নজরে, আর এইসব ঘিরে প্রশাসন ও দেশের মানুষের চোখ ফাঁকি দিয়ে মুখে মাস্ক পরে ছদ্মবেশে আজ মধ্যরাতে দেশ ছেড়ে পালিয়ে গেলেন মাশরাফি। তো দর্শক, মাশরাফির পালানোর বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।